এসছি হুগলি রুরাল মাননীয় আইপিএস তথাগত বসু মহাশয়কে পুষ্পস্তবকে সম্বর্ধনা জানালেন বাঁশবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে। বাঁশবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে তার হাতে একটি স্মারক তুলে দিলেন, গণেশ ঠাকুরের সুন্দর একটি মূর্তি। সম্মানীয় পৌর প্রধান অরিজিতা সেন মহাশয়া, এটি শিল্পী চিনসুরা মাননীয়ের জন্য তারাতে পুষ্পস্তবক তুলে দিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌর সদস্য সুমিতা কুমার মহাশয়। সম্মান জানানোর জন্য এখনের জন্য এরপর আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব আমাদের এবং অন্যান্য অতিথিবৃন্দ। চন্দননগরে আটকে গেছো না? সাংবাদিক সম্মেলন অনুষ্ঠান শুরু করছেন মাননীয় এসপি হুগলি রুরাল আইপিএস রয়েছেন, উপ পৌর প্রধান আদিত্য মুরলী মহাশয় রয়েছেন, অ্যাডিশনাল এসপি রয়েছেন, ডিএসপি সিআই মগরা, এডিসিপি চিনসুরা ওসি মগরা এবং এডিসিপি ট্রাফিক চন্দননগর। সেই সঙ্গে শিশুদের জন্য যে ব্যাচ রয়েছে তাদের এটা আমরা প্রতিটা স্কুলে আমরা পাঠিয়ে দেব, যাতে কোন রকম তাদের এতে তাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস লেখা থাকবে। তারা এই ব্যাচটা সঙ্গে নিয়ে ঘুরলে যদি কোনো কারণে তারা বাবা মার হাত ছুটে হয়ে যায়, তাদেরকে আমাদের যারা স্বেচ্ছাসেবক থাকবে, যারা জেলা পুলিশের যে সকল কর্মীরা থাকবেন, তারা যাতে তাদের বাবা মার কাছে পৌঁছে দিতে পারে তার জন্য এই আয়োজন। শিশুদের এই ব্যাচ তাদের গলায় পরিয়ে দিলেন মাননীয় এসপি স্যার। এরপর উদ্বোধন হচ্ছে অফিসিয়াল ব্যাচের। অফিসের যিনি শঙ্করের সঙ্গে সবসময়ের জন্য সাথী সুমন্ত পালের গলায় অফিসিয়াল ব্যাচ শঙ্কর। শঙ্কর চক্রবর্তী এবং সুমন্ত পালের গলায় অফিসিয়াল ব্যাচ পরিয়ে দিলেন মাননীয় এসপি স্যার। তাদের গলায় মাননীয় পৌর প্রধান অফিসিয়াল ব্যাচ পরিয়ে দিচ্ছেন আজকে এই শুভ দিনে। তাকে সম্মান জানাচ্ছে, তাকে তার গলায় প্রেসের ব্যাচ তুলে দিলেন মাননীয় এসপি স্যার। বিধান ওখানে বসে আছে, বিধান কি হয়েছে, ভেটারান নাকি?
প্রদীপ কুমার দা মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, ওনাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। ভেতরে আসতে পারেন বাঁশবেড়িয়া শহরে বা বেরোতে পারেন, তার জন্য এই পাসটা রয়েছে। দয়া করে এটা প্রতিমা দর্শনের জন্য ব্যবহার করবেন না, এটা আমাদের বিনীত অনুরোধ। এটা কিন্তু মানে শুধু ঝোলানোর জন্য নয়, আমরা কিন্তু একদম আমরা কিন্তু আপনাদের ভরসায় চাকরি করছি, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? মানে এটা হচ্ছে আসুন শালগঞ্জ বাঁশবেড়িয়া কেন্দ্রীয় কার্তিক পূজা কমিটির গাইড ম্যাপ এর ওপেনিং করলেন মাননীয় এসপি হুগলি রুরাল আইপিএস তথাগত বসু মহাশয়। এরপর অনুরোধ করবো ওনাকে পেশ প্রেস বিবৃতি দেওয়ার জন্য। এটা আজকে এই যে আমাদের বাঁশবেড়িয়ার বহু প্রাচীন কার্তিক পুজোর উপলক্ষে আজকের যে প্রেস ব্রিফিং, এবং এটাও বাঁশবেড়িয়ার ঐতিহ্য, আমাদের মিউনিসিপ্যালিটি বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটির সঙ্গে যৌথভাবে এবং আপনাদের উপস্থিতিতে দীর্ঘ বহু বছর ধরে এই প্রেস মিটটা এই অসপিশিয়াস জায়গায় আমাদের এই হংসেশ্বরী মন্দির প্রাঙ্গণে হয়ে থাকে, এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গে খুব কম জায়গায় এত সুন্দর পরিবেশে এরকম একটি যে গাইড ম্যাপ বলুন, চাইল্ড ব্যাচ বা তার সঙ্গে আমাদের যে এন্টায়ার ম্যাপের যে আজকে ইনগ্রেশন, এত সুন্দর অনুষ্ঠান খুব কম হয়। অন্যান্য বারের মতন আমরা এবারেও আমরা বাঁশবেড়িয়ার কার্তিক পুজো সুষ্ঠুভাবে সুন্দরভাবে এবং শৃঙ্খলাবদ্ধভাবে করার জন্য আমরা দায়িত্বপরায়ণ, এবং আনুমানিক আমাদের যা এখনও পর্যন্ত আমরা যে পুলিশ অ্যারেঞ্জমেন্ট ড্রাফট করেছি তাতে প্রায় 1200 থেকে 1400 পুলিশ কর্মী এই বাঁশবেড়িয়ার কার্তিক পুজো সুষ্ঠুভাবে সম্পাদনা করার জন্য নিযুক্ত থাকবেন, এবং আমাদের প্রধান লক্ষ্য অবশ্যই থাকবে যে এখানে যে প্রসেশন যেটা আমাদের দশমীর দিন যে আমাদের যে শোভাযাত্রা হয় সেই বর্ণাঢ্য শোভাযাত্রা সুষ্ঠুভাবে সুন্দরভাবে করা, যে যাতে বাঁশবেড়িয়ার সকল সাধারণ মানুষ এবং শুধু বাঁশবেড়িয়া নয় এই কার্তিক পুজোর উপলক্ষে এবং বিশেষ করে শোভাযাত্রা দেখার জন্য বহু জায়গাকার লোকেরা এখানে উপস্থিত হন, এবং আমাদের নদীর ওপারের সঙ্গে যোগাযোগ যেহেতু খুব নিবিড় এবং খুব সুন্দর সেহেতু অধিককার নদীয়ার লোকেরাও প্রচুর পরিমাণে এদিকে আসেন, এবং হুগলির বিভিন্ন জায়গার বটেই বর্ধমানের থেকেও প্রচুর লোক এখানে উপস্থিত হন। তো এই জনসমাগম যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই প্রতিমা দর্শন করতে পারেন, শোভাযাত্রা তে অংশগ্রহণ করতে পারেন এবং দেখতে পারেন, এটা করার জন্য আমরা দায়বদ্ধ, এবং আমরা আমাদের হুগলি যে রুরাল পুলিশ এবং চন্দননগর কমিশনারেট তাদের পক্ষ থেকে যৌথভাবেই আমি জানাচ্ছি যে আমরা আশা করি আমরা খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে এবং সর্বাঙ্গীণ সুন্দরভাবে যাতে সাধারণ মানুষের সব রকম সুবিধা আমরা তাদেরকে দিতে পারি, এবং যেভাবে বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটি প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে আছে এবং আপনারা সাধারণ মানুষরা বছরের পর বছর, এবং তার সঙ্গে আমি বলতে চাই যে আমাদের যে প্রেস মিডিয়ার যে বন্ধুরা রয়েছেন তাদের চিরকাল আমরা সহযোগিতা পেয়েছি, এবং এই সহযোগিতা নিয়ে আমরা আসন্ন কার্তিক পুজো খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে করতে পারব। ধন্যবাদ।
দিদি গাই দিদি গাই দিদি গাই দিদি।